তো দোস্ত, আজকে রাতটা হচ্ছে তোমাদের কাছে সবথেকে মানে আমার জীবনে ছিল যে নিটের আগের দিন যে রাতটা ছিল সেটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর রাত ছিল একটা। তো দোস্ত, তোমাদের কাছে কীরকম লাগছে আজকের যে ফিলিংস নিট কালকে, তোমাদের আকাঙ্ক্ষিত সেই যুদ্ধ? এটা পরীক্ষা আমি তো বলি না এটাকে পরীক্ষা, এটাকে আমি যুদ্ধই বলি। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দীর্ঘদিন ধরে চলছে, ঠিক আছে? এবারে দেখো, ওদের যুদ্ধের প্রক্রিয়া অনেক বড়ভাবে চলছে এবং ওরা অনেক সময় নিয়ে যুদ্ধ করছে। তোমাদের যুদ্ধটা কেমন জানো? তোমাদেরকে পুরো যুদ্ধের প্রক্রিয়াটাকে 3 ঘন্টার মধ্যে শেষ করতে হয়, মানে তোমাদের চাপ আরও বেশি। সো তোমাদের ফিলিংসটা এই মুহূর্তে কেমন? নিশ্চয়ই আমি আশা করব তোমাদের ফিলিংস অনেক ভালো, তোমাদের কনফিডেন্স অনেক বেশি, এবং আমি চাইবো যে তোমাদের সাথে সবথেকে বেশি ভালো জিনিসটাই হোক। তোমরা যেমন যেমন রেজাল্ট করতে চাও এবং রেজাল্ট করার জন্য যেভাবে প্রস্তুতি নিয়ে এসছো, ঠিক সেইভাবেই যেন তোমরা সফলতা গেইন করতে পারো এবং তোমরা যেন তোমাদের আকাঙ্ক্ষিত কলেজে ভর্তি হতে পারো, এবং যারা রিপিটার রয়েছো তারা যেন অবশ্যই র্যাঙ্ক এবার নিয়ে আসতে পারো, কারণ রিপিটারদের জন্য আরও বেশি চাপের হয়ে যায়, তাই না? আর যারা রানিংয়ে তারা তো অবশ্যই, তারা ফ্রেশ হিসাবে 11-12 থেকে যারা পড়ে আসছো তাদেরকে পাওয়ার দরকার অবশ্যই। অতএব আমি আজকে বেশি কথা বাড়াবো না, একটাই কথা বলতে চাই যে প্রচুর পড়ে নিয়েছো, ঠিক আছে? প্রচুর তোমরা তোমাদের প্রস্তুতি নিয়ে নিয়েছো এবং প্রচুর চাপ তোমরা ইতিমধ্যে নিয়ে নিয়েছো। এবারে কালকে 3 ঘন্টার পরীক্ষাটা দেওয়ার জন্য এবারে তোমার মস্তিষ্ককে একটু ঠান্ডা রাখা দরকার। অতএব আজকে যে রাতটা হবে তোমার, সেই রাতটা হবে ভয়ঙ্কর রাত হবে না, ঠিক আছে? তোমার মনের মধ্যে থাকবে যে হ্যাঁ, হয়তো আজকে রাতে আমার ঘুম নাও আসতে পারে, কিন্তু না, তুমি ঘুমিয়ে যাবে 10:30টার মধ্যেই, চেষ্টা করবে যাতে তুমি বেডে চলে যেতে পারো, ঠিক আছে? তো আজকে তোমার মস্তিষ্ক ঠান্ডা রাখা দরকার, আজ তোমার শরীর বডি যেন সবসময় ঠিক থাকে। কারণ মাঝে মাঝে দেখা গেছে কি জানো তো, ম্যাক্সিমাম টাইম আমি দেখেছি যে অনেক ছেলে অনেক মেয়ে এক্সাম সেন্টারে গিয়ে সেখানে বমি করতে থাকে, তার শরীর খারাপ হয়ে যায়, সে অজ্ঞান হয়ে পড়ে যায়। সো তার পরীক্ষার এক্সামটা কিন্তু একদম মানে ফালতু হয়ে যায়, সে ভালো ছেলে মেয়ে সে নষ্ট হয়ে যায়, তার এই যে 1 বছর 2 বছর যে পরিশ্রম সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই জন্যই বলবো আজকে কোনো চাপের দরকার নেই। আজকে রাতটা হয় তুমি ছোট ছোট কিছু জিনিস দেখবে যেগুলো তুমি নোট করেছো, ঠিক আছে? সেগুলো দেখে 10:30টার মধ্যে তুমি ঘুমিয়ে যাবে, ঠিক আছে? আর হালকা লাইট তুমি খাবার খাবে, বেশি ভারী রিচ খাবার খাবে না আজকে, ঠিক আছে? তো কালকের পরীক্ষার জন্য তোমাদেরকে সব বেস্ট উইশেস, অল দ্য বেস্ট। কোশ্চেন পেপার যেন তোমাকে দেখে ভয় খায় যে আমার উপর কী হচ্ছে, এটা অত্যাচার করা হচ্ছে। সো আমি চাইবো যে তোমার পরীক্ষা 3 ঘন্টা 20 মিনিটের আগে শেষ হয়ে যাক এবং তুমি সেটাকে ভালো করে আরেকবার মিলিয়ে নিতে পারো, যে তোমার গোল যেন না ভুল হয়, এরকম যেন হতে পারে, কারণ আমার সঙ্গে গোল ভুল 4টে হয়েছিল। তো সেই জন্য বলে দিলাম যে গোল ভুলটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? তো আজকে আর কথা বাড়ছি না, অল দ্য বেস্ট।